আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী হোসেন ওসামা সাহেব, এই ডিবেটের পরে আপনাকে প্রশ্ন করা হয়েছে এই ডিবেট সংক্রান্ত, তো সেখানে আপনি অনেকগুলি কথাই বলেছেন, ব্রাদার রাহুলের ভারত পড়া নিয়ে কথা বলেছেন। তো এরপর আপনি বলেছেন যে 4 মাজহাবের ভিতরে 3 মাজহাবই বিশ্বাকাতের পক্ষে এবং এটা গ্রহণযোগ্য বাতিল নয়, বেশ কিছু কথা বলেছেন। আমি আহমদুল্লাহ সৈয়দপুরি, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি আমাকে একটা সঠিকভাবে ইমাম আবু হানিফা রহিমাল্লাহ থেকে সঠিকভাবে প্রমাণিত, সহি শুদ্ধভাবে প্রমাণিত এইরকম একটা এবারত আমাকে দেখান যে এবারতে বলা হয়েছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 20 আঘাতকে সুন্নাত মনে করতেন, 8 আঘাতকে বেদাত মনে করতেন এবং 20 আঘাত তারাবি সহকারে আদায় করাকে তিনি সুন্নাত মনে করতেন। 1 নম্বর পয়েন্ট, 8 আঘাতকে বেদাত মনে করতেন। 2 নম্বর পয়েন্ট, 20 আঘাতকে সুন্নাত মনে করতেন। 3 নম্বর পয়েন্ট, জামাত সহকারে সুন্নাত মনে করতেন। এই 3টা পয়েন্ট আপনি ইমাম আবু হানিফা রহমাহুল্লাহকে দেখাবেন, আপনি যেই কিতাব থেকে দেখাবেন সেই কিতাবটা ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ থেকে সেই কলটা সঠিকভাবে উদ্ধৃত হয়েছে কি না, মানকুল হয়েছে কি না, নকল করা হয়েছে কি না, এটাও আপনাকে দেখাতে হবে। তো আমি চ্যালেঞ্জ দিচ্ছি, শুধু আপনি না, পুরো ওলামায়ে দেওবন্দ আমি সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনারা এরকম একটা এবারত আমাকে দেখান। আমি আরেকটা কথা বলে রাখি যে ব্রাদার রাহুল যেগুলো ডিবেট কয়েবার লিখে এগুলো বই পুস্তক অনুবাদ সব আমি করে দিই। যদি আপনারা ইমাম আবু হানিফা রহমুল্লাহ থেকে এই 3টা পয়েন্ট যেটা আপনাদের দাবি এবং আমল এটা যদি দেখাতে পারেন, তাহলে আমি এরপর থেকে আহলুল হাদিস মাসলাকের পক্ষে অনুবাদ করা যে বই পুস্তক আছে সব আমি বাতিল ঘোষণা করব, ভুল ঘোষণা করব এবং আপনাদের ওলামায়ে দেওবন্দের বইগুলো আমি অনুবাদ করব, আরবি হোক, উর্দু হোক, ফার্সি হোক, যেটা হোক, ফার্সি কম পারি, ফার্সি কথা বাদ দিই, আরবি উর্দু যে কোনো বই আপনারা যেটা অনুবাদ করতে বলবেন সেটা আমি করব এবং ওলামায়ে দেওবন্দ আমি খেদমত করবো ইনশাল্লাহ। তাহলে এটা চ্যালেঞ্জ বলতে এটা বাহাসের চ্যালেঞ্জ না, এটা আপনারা আমাকে দেখাবেন। যদি আপনারা চান আমি আপনাদের মাদ্রাসায় গিয়ে দেখে আসবো, যদি আপনারা চান তাহলে লাইভে এসে বসে আপনারা দেখাবেন, যদি আপনারা চান লিখিতভাবে দেখাবেন, যেভাবে খুশি আপনাদের হাতে অপশন। যদি আপনারা চান যে না সৈয়দপুরে আপনি আমাদের মাদ্রাসায় আসেন, আমি আপনাদের মাদ্রাসায় যাবো, গিয়ে দেখে আসবো যে কী এবারত দেখাবেন এবং সেই এবারটা ইমাম আবু হানিফা থেকে কতটুকু সাবেত আছে সব কিছু আমি প্রশ্ন করব। যদি আপনারা যদি ওই প্রমাণ করতে না পারেন, খালি এবারত কিতাব থেকে এবারত দেখালে হবে না, কিতাব থেকে আমি হাজারো এবারত দেখাবো আপনাদের হেদায়া থেকে যেগুলা আপনারাই সহি মানেন না। যাই হোক, তাহলে আমার পক্ষ থেকে এটা চ্যালেঞ্জ থাকলো। এই চ্যালেঞ্জ এটা দয়া করে ওলামায়ে দেওবন্দ আপনার বেয়াদবি হিসেবে নেবেন না, এটা চ্যালেঞ্জ বলতে আপনারা দেখাবেন অবশ্যই এই দেখানোর চ্যালেঞ্জটা ইনশাল্লাহ। আমি তো ঘোষণা দিয়ে দিছি যে ওই জুবায়ের জাহির বই অনুবাদ করেছি, ইরশাদুল আসারির বই অনুবাদ করেছি, আল্লামা নাজির আহমদ রহমানির